আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি যে হেক্সাডেসিমেল সংখ্যা 18 বেজ 16, এই 16 ভিত্তিক 18 হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, হেক্সাডেসিমেল হতে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে হেক্সাডেসিমেলের প্রত্যেকটি ডিজিটের সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব। কিভাবে? এই যে 1 এখানে লিখে নিতে পারি, 8 এই পাশে লিখব, একটু ফাঁকা করে লিখব। 1-এর নিচে আমরা এখানে 4 বিট বাইনারি মান লিখব 1-এর সমতুল্য, 8-এর নিচে এখানে 4 বিট বাইনারি মান লিখব 8-এর সমতুল্য। এখন প্রশ্ন হচ্ছে 1 এবং 8-এর 4 বিট করে বাইনারি মান কত হবে? সেটি জানার জন্য আমরা এখানে রাফ করতে পারি, গণনা করে নিতে পারি। এই যে আমি রাফ করে নিলাম, তো রাফ করার ক্ষেত্রে আমরা একটি কোড ধরে করতে পারি, 8421। এই যে 8421, অনেকে বলে থাকে 8421, এই কথাও বলে থাকে, যাই হোক, এই 8421 এই কোড ধরে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর, অর্থাৎ হেক্সাডেসিমেলের যে 0 থেকে F পর্যন্ত 16টি প্রতীক রয়েছে, প্রত্যেকটি প্রতীকের 4 বিট বাইনারি মান বের করা যায় এই কোড ধরে। তো আমাদের সবগুলোর বের করার দরকার নেই, 1 এবং 8 এই দুইটার সমতুল্য 4 বিট বাইনারি মান বের করব। কিভাবে? প্রথমে 1 আমরা এখানে লিখে নিতে পারি, লেখার পরে দেখতে হবে এই চারটা প্রতীকের মধ্যে 1 আছে কিনা। ওই যে 1 সবার শেষে আছে, তো 1 যেখানে আছে সেখানে 1 হবে, বাকি তিনটা 0 হবে। কিভাবে? 0 0 0, 1-এর পরিবর্তে 1 হবে। বিষয়টা আবার বলছি, লক্ষ্য করি, 1 সংখ্যাটি দেখতে হবে এর মধ্যে আছে কিনা, এই যে আছে সবার শেষে, তো 1-এর পরিবর্তে 1 আর বাকি তিনটা 0 হবে। এবার এই যে 4 বিট বাইনারি মান পেলাম 1-এর সমতুল্য, এই 4 বিট বাইনারি মান এইখানে লিখব। পরবর্তীতে 8-এর 4 বিট বাইনারি মান বের করব। অনুরূপভাবে আবার দেখব এখানে 8 আছে কিনা, যে 8 প্রথমে আছে, 8 কিন্তু প্রথমে আছে, তো 8 যেহেতু প্রথমে আছে, 8 যেখানে আছে সেখানে 1 হবে। যেহেতু 8-এর বাইনারি মান বের করব, 8 যেখানে আছে সেখানে 1 হবে, বাকি তিনটা 0 হবে। তো এইটাই হচ্ছে 8-এর 4 বিট বাইনারি মান, 1 3 0 এইখানে লিখব। এবার এগুলো একত্রে লিখলেই তো আমরা বাইনারি মান পাবো, তাই না? এটা প্রথমে আছে প্রথমে লিখব, শেষে আছে শেষে লিখব, উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। এখানে আরও একটি বিষয় জেনে রাখা উচিত, সেটি হচ্ছে এই যে বাইনারি সংখ্যাটি কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বাম দিকের এই শূন্যের কোনো মূল্য নাই, সেজন্য ফাইনালি যখন আমরা উত্তর লিখব এই 3টা 0 বাদ দিয়ে এই অংশটুকু লিখব, এই অংশটুকু এইখানে লিখব, ব্র্যাকেট দিয়ে বেজ 2 লিখব, অর্থাৎ এই বামের শূন্যের যেহেতু কোনো মূল্য নাই, না লিখলেও হয়, তাই 3টা 0 বাদ দিয়ে এই অংশটুকু লিখেছি।